টিসিএর বর্তমান কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সরব হয়েছিল টিসিএ অনুমোদিত বেশ কয়েকটি ক্লাব। এ বিষয়ে টিসিএর সভাপতির কাছে জানিয়েছিলেন এই ক্লাবগুলির প্রতিনিধিরা, কিন্তু তাদের অভিযোগ কোনো সুনির্দিষ্ট উত্তর তারা পাননি। তাই এবার আবার তারা টিসিএ সভাপতির দ্বারস্থ হয়েছেন। মঙ্গলবার 10টি ক্লাবের প্রতিনিধিরা টিসিএ সভাপতির সাথে দেখা করেন এবং আগামী 20 জুলাই টিসিএর স্পেশাল জেনারেল মিটিং এ ডাক দেওয়ার জন্য নোটিশ দেন। 10টি ক্লাবের প্রতিনিধির পক্ষে সুব্রত দে জানান, টিসিএর সংবিধান মেনেই তারা এই নোটিশ দিয়েছেন টিসিএ সভাপতির কাছে। বিভিন্ন ধরনের ইরেগুলারিটিস, বিভিন্ন ধরনের মিসকন্ডাক্ট যেগুলো আমাদের চোখে পড়েছে, সেগুলি ক্লারিফিকেশন আমরা চেয়েছি, এখন অবধি পাইনি। দীর্ঘদিন আমরা অপেক্ষা করছিলাম, আজকে আমরা নোটিশ করেছি। এটা অ্যাজ পার টিসিএ কনস্টিটিউশন, এখানে আমাদের স্কোপ আছে যে আমরা যদি 10 জন ফুল মেম্বার পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ যদি সই করে নোটিশ করে স্পেশাল জেনারেল মিটিংয়ের জন্য, তাহলে তারা যদি না মানে 30 দিনে আমরা অপেক্ষা করেছি। তার জন্য আমরা 21 দিন নোটিশ দিয়ে আগামী 20 জুলাই আমরা ডেট দিয়েছি স্পেশাল জেনারেল মিটিংয়ে, আমরা নোটিশ করেছি। নোটিশের কাগজ আজকে আমরা প্রেসিডেন্ট, সেক্রেটারি, অফিস ম্যানেজার এবং রেজিস্টার কোঅপারেটিভ সোসাইটিকে আমরা দেব।